শুভ সন্ধ্যা সবাইকে, আমরা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সান্ধ্য বিজ্ঞান আয়োজনে। কসমিক কালচারের পক্ষ থেকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের যারা আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন এবং যারা সময় নিয়ে আমাদের এই বিজ্ঞান আলোচনা শুনতে আপনাদের বাসায় সময় নিয়ে আমাদের জন্য বসেছেন। সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 30শে জুন আন্তর্জাতিক অ্যাস্ট্রয়েড বা আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে পরিচিত। আমরা সকলেই জানি যে রাতের আকাশে হঠাৎ হঠাৎ আমরা দেখতে পাই যে আলোর ঝলকানি তুলে আবার মিলিয়ে যাচ্ছে। এরকম রাতের আকাশে এই আশ্চর্যজনক ঘটনাগুলো আমাদেরকে তাড়িত করে মহাকাশের প্রতি, মহাকাশের অজানা বিস্ময়ের প্রতি। তো এই আলোর ঝলকানিগুলোকে আমরা উল্কা হিসাবে চিনে থাকি, পরিচিত হয়ে থাকি তার সাথে, যেগুলো মূলত সেই গ্রহাণুর খণ্ড বা উল্কাপিণ্ড, যেগুলো বায়ুর ঘর্ষণে, বায়ুমণ্ডলের ঘর্ষণের সাথে জ্বলে উঠে এবং কখনো কখনো বা কদাচিৎ সেটি ভূপৃষ্ঠে পতিত হয়। তো এই গ্রহাণুকে নিয়েই 2015 সালে বিজ্ঞানীরা প্রথম উদ্যোগটি নিয়েছেন যে কিভাবে এই গ্রহাণু, আমরা দেখেছি যদি অতীত ইতিহাসে তাকাই যে কখনো কখনো সেই গ্রহাণু অনেক বড় আকারের গ্রহাণু সেগুলো ভূপৃষ্ঠে পতিত হয়েছে এবং বড় ধরনের সংঘর্ষ বা ব্যাপক বিপর্যয় বয়ে এনেছে। তো এই থেকে বিজ্ঞানীদের এক ধরনের আগ্রহ তৈরি হয় যে এই মহাজাগতিক বস্তুপিণ্ডগুলো পৃথিবীর জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, মানব সভ্যতার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ। এবং এই ধারণাগুলো থেকেই গ্রহাণুর প্রতি তাদের আগ্রহ থেকে 2015 সালে কিছু বিজ্ঞানীর উদ্যোগে 30শে জুন প্রথমবারের মতো আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালন করা হয়। এবং পরবর্তীতে অর্থাৎ 2016 সালে জাতিসংঘের সাধারণ সভায় 30 জুনকে আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিশ্বব্যাপী এটি পালিত হয়ে আসছে। তো বর্তমান বৈশ্বিক মহামারীর এই প্রেক্ষাপটে আমাদের যখন ঘরে বসে বা সেই সীমিত পরিসরে আমাদের কাজগুলো করতে হচ্ছে, আমরা এই অনলাইনের মাধ্যমে আজকের দিবসটি আমরা স্মরণে উদ্যোগ নিয়েছি এবং নিয়মিত আয়োজনের সেই বিবেচনায় আমরা আজকের এই বিষয়টি সাজিয়েছি। আমরা পরিচয় করে দিই আমাদের আজকের আলোচকদের সাথে। আমাদের সাথে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সম্মানিত অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়। উনি একইভাবে পরিচিত বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব হিসাবে, এবং যারা বিজ্ঞানের আমরা লেখালেখির সাথে পরিচিত বা বইয়ের সাথে আমরা জড়িত, আমরা ওনাকে একজন ভালো বিজ্ঞান লেখক হিসেবে আমরা পেয়ে থাকি, যিনি তার লেখনীর মধ্যে দিয়ে খুব সাবলীলভাবে বিজ্ঞানকে উপস্থাপন করেন শিশু কিশোরদের হতে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের জন্য। ধন্যবাদ জানাই আমাদের গৌতম গঙ্গোপাধ্যায় স্যারকে। আমাদের মাঝে আরো রয়েছেন বাংলাদেশের ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞান বক্তা এবং লেখক আসিফ, যিনি একাধারে বেশ কিছু বিজ্ঞান মৌলিক বইয়ের রচনা করেছেন এবং সম্পাদনা করেছেন, পাশাপাশি তিনি বিজ্ঞান সাময়িকী মহাবৃত্তের সম্পাদনার দায়িত্ব রয়েছেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের আলোচনাটি আমরা কিছু নির্ধারিত প্রশ্নের আলোকে আমরা চালিয়ে নিয়ে যাব। পাশাপাশি আমাদের আজকে যারা ভিউয়ার রয়েছেন তাদের মতামত বা তাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেগুলো নিয়ে আমরা কথা বলব। আমি প্রশ্নগুলো দিয়ে আমরা শুরু করি আজকের আলোচনাটি। আমরা রাতের আকাশে হঠাৎ হঠাৎ ছুটে চলা আগুনের ঝলকানি দেখতে পাই, নিমিষের মধ্যে এগুলো বিলীন হয়ে যায়। সাধারণভাবে আমাদের কাছে এটি উল্কা হিসাবে পরিচিত। এই উল্কারা কোথা থেকেই বা আসে, কিভাবে এদের সৃষ্টি, কি বা এদের গতি প্রকৃতি, সাধারণভাবে উল্কা ও গ্রহাণু কি, সেই বিষয় যদি সংক্ষেপে ব্যাখ্যা করে। বিষয়টা হলো যে উল্কা বা গ্রহাণু, এটা হচ্ছে যে আমাদের সৌরজগৎ যখন সৃষ্টি হয়েছিল তখন যে সমস্ত পদার্থ ছিল তার মধ্যে অনেক অধিকাংশটাই সূর্যের মধ্যে গেছে, অল্প কিছু গ্রহগুলোর মধ্যে গেছে, কিন্তু আরো কিছু কিছু টুকরো রয়ে গেছে যেগুলো কখনোই কোনো গ্রহের অংশ হয়নি বিভিন্ন কারণে। প্রথমত ছোট ছোট অনেক টুকরো আছে যেগুলো একটা গ্রহ যখন তৈরি হয় কিভাবে হয়, যে ছোট ছোট টুকরোগুলো আস্তে আস্তে লেগে লেগে বড় হয়, তারপর মাধ্যাকর্ষণের প্রভাবে তারা আশেপাশেকে আরো টেনে আনে, কিন্তু সবাইকে তো টেনে আনা সম্ভব নয়, কিছু কিছু রয়েই যায়। এইটা হচ্ছে ছোট ছোট। আর বৃহস্পতির মতো বড় গ্রহের কাছাকাছি কোনো গ্রহ তৈরি হওয়া খুব শক্ত ছিল, কারণ বৃহস্পতির মাধ্যাকর্ষণ খুব বেশি, ফলে ওইখানে যে বড় বড় টুকরোগুলো ছিল সেগুলো কখনোই আর গ্রহের পড়তে যেতে পারেনি। তো এইগুলো হচ্ছে গ্রহাণু। এছাড়া আরো দূরের ধূমকেতু আছে। এখন এইবার কোনো উল্কা যখন এই ছোট টুকরোগুলো যখন পৃথিবীতে এসে পড়ে, আমাদের একটা খুব আমাদের পৃথিবী একটা খুব উচ্চ বেগ নিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে উল্কাগুলো একটা বেগ আছে, যখন পৃথিবীতে এসে পড়ে তখন এই
বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়ার সময় জ্বলতে জ্বলতে আসে, আমরা সেটাকে দেখতে পাই, সেটা হচ্ছে গুলকা। আর গ্রহাণু সঙ্গে সংঘর্ষ ইদানিংকালে খুব একটা হয়নি সৌভাগ্যক্রমে, শেষ বড় খবর হচ্ছে আমাদের সেই 650 বছর আগে। এইটুকুই বোধ হয় মানে আমার এই মুহূর্তে মনে আসছে। সেটা হলো যে আমি উনি যেহেতু ওই মানে কিভাবে গ্রহাণুটা তৈরি হয় বলেছেন, আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যে যে বস্তুগুলো আকাশে আসলে জ্বলে ওঠে আসলে নির্দিষ্ট একটা সময় পরপর পৃথিবীর যে কক্ষপথ এবং ওই গ্রহাণুগুলোর বা ওই পাথর খণ্ডগুলোর যে কক্ষপথ একই ক্রস করে একে অপর, অর্থাৎ ইন্টার প্ল্যানেটারি হাইওয়েও বলা যায়, ক্রস রোডস অফ ইন্টার প্ল্যানেটারি হাইওয়ে, তার ফলে ওটা পৃথিবীর আকাশে চলে আসে। এবং পৃথিবীর যেহেতু অনেক বড় একটা বস্তু, সেহেতু তার মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি অনেক অনেক বেশি টানে তাকে এবং সে পড়তে থাকে। বায়ুমণ্ডলটা আছে তাকে অতিক্রম করা বেশ কঠিন, এটা ছোট গ্রহাণুর পক্ষে, সে পুড়ে জ্বলে শেষ হয়ে যায়। খুব কমগুলোই আসলে আমাদের পৃথিবীর ভূত্বকে পৌঁছায়, অথবা যেগুলো পৌঁছায় সেগুলোর খুব একটা উপস্থিত থাকে না, সেগুলোই আমরা ওই যে উল্কা ঝড় বলি বা রাতের আকাশে এরকম নানাবিধ নামে অভিহিত করি। তা এই হলো উল্কা ঝড় বা উল্কাপিণ্ড। আর আরেকটা হলো যে আমার আগের যে বক্তা বলেছেন যে 6.5 কোটি বছর আগে যে ডাইনোসরদের যে আঘাত পৃথিবীতে যে ধূমকেতুটা এসেছিল, তাছাড়াও আরো কিছু আঘাত আছে 1.3 কোটি বছর আগে, সেগুলোকে স্পেসিফিক ভাবে বললে ভালো হয়, আমার মুহূর্তে খুব মনে আসছে না। সেটা অনেক বড় ঘটনার সৃষ্টি করেছিল এবং শেষ যে 1908 সালে তুঙ্গুস্কা, সাইবেরিয়ার তুঙ্গুস্কা একটা ধূমকেতু উল্কাপিণ্ড এসেছিল এবং সেটা 20 মাইল উপরে বোধ হয় সম্ভবত সে বিস্ফোরিত হয় এবং তুঙ্গুস্কা এবং বহুদিন যাবৎ ইউরোপের মানুষ কোনো আলো ছাড়াই, বাড়তি আলো ছাড়াই তারা কি বলে এটাকে যে পেপার পড়তে পারতো। তা সেই ঘটনাটা অবশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি, পরবর্তীতে জানা যায় যে এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, সেটা আমরা পরে যেতে পারি। জানা যায় যে এটা একটা উল্কাপিণ্ড ছিল। আর সবচেয়ে বড় কথা যে এটা কেন ফোকাস হয়নি সেটা খুবই আমার কাছে আশ্চর্যের ব্যাপার, যে 2013 সালে চেলিয়াতে, সম্ভবত রাশিয়ার চেলিয়া অঞ্চলটার নাম, একটু ভুল হলে জুয়েল কর্মকার শুধরে দেবেন, যে চেলিয়াতে একটা উল্কাপিণ্ড এসে পড়ে আর সেটা খুব একটা যে বড় ধরনের বিপর্যয় তৈরি করেছিল তা না, কিন্তু যেহেতু আগের সতর্ক বার্তা ছাড়া এরকম একটা উল্কাপিণ্ড এসে পড়েছে, সেহেতু এটা আতঙ্কই জাগায় যে বড় একটা পড়লেও কিন্তু আমরা সতর্ক ছাড়াই পড়বে। এটা এখনো যে পৃথিবীর মানুষ সতর্ক করতে পারে না সেটা আমার কাছে খুব আতঙ্কজনক লাগে। আমরা যদি ভিডিও ফুটেজটা একটু দেখো যে রাশিয়ায় যেটা হয়েছিল 2013 সালে, কি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাবো।
আমরা ভিডিওটি দেখলাম, আমাদের আশ্রয় পোনার সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, উনি আবার যুক্ত হবেন আমাদের সাথে। আমি এই মুহূর্তে আবার গৌতম গঙ্গোপাধ্যায় আপনার কাছে আমি জানতে চাইব যে যেহেতু গ্রহাণুগুলো আমাদের সৌরজগতের মধ্য থেকেই আসছে পৃথিবীর দিকে বিভিন্ন সময়, তো প্রাণের বিকাশ বা প্রাণের বিকাশের সাথে বা প্রাণের ছড়িয়ে পড়ার সাথে গ্রহাণুর কোনো সম্পর্ক রয়েছে কিনা? এখন দেখুন, এটাকে আরেকটু বড় করে যদি ভাবেন তাহলে একটু সুবিধা হতে পারে। মানে আমাদের সৌরজগতের আদিতে যা ছিল, তারপরে তার মধ্যে এখন যেগুলো পড়ে আছে, মানে বড় গ্রহ বা এর মধ্যে না, যেমন এই উল্কাগুলো ছোট ছোট, তেমনি গ্রহাণুগুলো আছে। অধিকাংশ গ্রহাণুর আছে হচ্ছে ওই বৃহস্পতি আর মঙ্গলের মাঝখানে, মোটামুটি 3.2 অ্যাটমিক এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে। আর আছে ধূমকেতু। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, আমাদের যা গ্রহ সৃষ্টির তত্ত্ব, বর্তমান তত্ত্ব যা বলে, তাতে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন তার তাপ ছিল, উত্তাপ ছিল অত্যন্ত বেশি। কাজে এখানে জল থাকা সম্ভব ছিল না, জল থাকলেও সেটা হাইড্রোজেন অক্সিজেনে ভেঙে যেত এবং তারপরে সেটা হাইড্রোজেনটা বেরিয়ে যেত। কাজে আদি পৃথিবীতে জল ছিল না, কিন্তু প্রাণ তো জল ছাড়া আমরা এখন অব্দি চিন্তা করতে পারি না যে জলটা এলো কোথা থেকে। তা জলটা মোটামুটি যেটা আমরা মেনে নিয়েছি সেটা হচ্ছে যে ধূমকেতুগুলো বয়ে নিয়ে এসেছে আমাদের এ থেকে, যে এখন সৌরজগৎ একটা মোটামুটি একটা অর্ডারলি নিয়ম টিয়ম মেনে চলে, কিন্তু প্রাথমিকভাবে তো তা ছিল না সৃষ্টির সময়। তখন অনেক বেশি সংঘর্ষ হতো। যদি চাঁদের ছবিটা দেখা যায় তাহলে, বা মঙ্গলের ছবিটা খুব সুন্দর দেখা যায় যে পরপর পর গোল 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 দাগ হচ্ছে, সব সংঘর্ষের দাগ, গোল 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 অসংখ্য। সেই এখন সেই ধূমকেতু তখন পৃথিবীতে এসে পড়েছিল এবং পৃথিবী এই তাসি বসে গেছেন, পৃথিবীতে ধূমকেতু জল নিয়ে এসেছিল। কাজে ওই সংঘর্ষগুলো খুব গুরুত্বপূর্ণ। আর গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে যে প্রাণ ধ্বংস হওয়ার সমস্যা তো সম্ভাবনা তো একটা থেকেই যায় সবসময়, যে ডাইনোসরদের, যে আমরা জানি যে ডাইনোসরদের মৃত্যুর পিছনে গ্রহাণু একটা বড় গ্রহাণু সংঘর্ষের একটা বিশাল ভূমিকা আছে। এই অনেকটাই আমরা এদের সঙ্গে, আমাদের জীবন, পৃথিবীতে জীবন অনেকটাই এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমরা বাইরভাবে আমাদের ডাইনোসরের প্রসঙ্গটা এখানে আসছে, কারণ আমরা গ্রহাণুকে আসলে ঝুঁকি হিসেবে আসলে দেখছি। যেমন আমরা যখন মহাকাশ পর্যবেক্ষণ করি, আমরা মহাজাগতিক ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করি, গ্রহ নক্ষত্র নেবুলা গ্যালাক্সি এগুলোকে পর্যবেক্ষণ করি, যেগুলোর মধ্যে দিয়ে আমরা অনুসন্ধান করি, অনেক পর্যবেক্ষণের সুযোগ পাই। কিন্তু গ্রহাণুটাকে আমরা সবসময় একটা ভয়ের চোখে দেখি যে কখন না জানি পৃথিবীর উপর হামলে পড়ে। যেমনটা গত এপ্রিলে একটা ঝুঁকি ছিল যে পৃথিবীর পাশ দিয়ে একটা বড় আকারের গ্রহাণু অতিক্রম করে যাচ্ছে। আজ থেকে সেই 6.5 কোটি বছর আগে, আমরা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই তথ্যটি, যে 6.5 কোটি বছর আগে যখন পৃথিবীতে অতিকায় ডাইনোসররা বিরাজ করছিল, তখন খুব বড় আকারের, বিজ্ঞানীদের ধারণা মতে সেটি প্রায় 12 কিলোমিটারের কাছাকাছি এরকম আকারের একটি গ্রহাণু সেটি ভূপৃষ্ঠে পতিত হয়, এবং এর ফলে যে তেজস্ক্রিয়তার সৃষ্টি হয় এবং বায়ুমণ্ডলে যে ধুলোর আস্তরণ এবং এর মধ্য দিয়ে যে পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হয় তা ডাইনোসরকে বিলুপ্ত করে দিয়েছিল। কারণ ডাইনোসরের খাবারের সংস্থান তখন নষ্ট হয়ে যায়, বায়ুমণ্ডল ধুলোয় আচ্ছাদিত হওয়ার কারণে সূর্যরশ্মি প্রবেশ করতে পারেনি, ফলে তাপমাত্রা ভয়াবহভাবে কমে যায়, এবং এর মধ্যে দিয়ে সেই ডাইনোসরের আবাসস্থল বা তাদের যে বাসের জন্য বাসযোগ্য যে পরিবেশের দরকার ছিল সেটি নষ্ট হয়ে যায়, এবং এটি ছিল সবচেয়ে বড় একটি বিপর্যয় পৃথিবীর জন্য। তো এই প্রসঙ্গে আমরা, যেহেতু রাতারাতি সময় বা সাম্প্রতিক সময় এটা ঘটেনি, কিন্তু ভবিষ্যতে আসলে পৃথিবীর ঝুঁকিটা কতটুকু, যে এই ধরনের আবার হামলা পৃথিবীর উপরে আসতে পারে কিনা, আর যদিও বা আসে সেটাকে আমাদের বর্তমান যে প্রযুক্তি আছে বা বিজ্ঞানীদের যতটুকু ধারণা জ্ঞান রয়েছে সেটি দিয়ে কি আমরা সেই গ্রহণের গতিপথকে আমরা বদলে দিতে পারি কিনা, বা মহাকাশে আমাদের ধ্বংস করে দিতে পারি কিনা, এই ধরনের কোনো অগ্রগতি হয়েছে কিনা বিজ্ঞানের, আপনি কি মনে করেন? দেখুন, মানে এগুলো বিভিন্ন সাইজের গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের ব্যাপার আছে। মানে ওই যে বললাম, উল্কা থেকে গ্রহাণুর মধ্যে শুধু সাইজের তফাত, মানে একটা ছোট, খুব ছোট হলে তাকে উল্কা বলবো, একটু বড় হলে গ্রহাণু বলবো, এইরকম। এখন দেখুন, মানে ওই 10-12 কিলোমিটারের কোনো একটা গ্রহাণু এলে মানে সেটা এখন পরের কথা, ইনফ্যাক্ট 1-2 কিলোমিটার হলেও আমরা সে কথায় আসছি। কিন্তু কেন গ্রহাণু আসতে পারে, এটা হচ্ছে যেটা, যে ধরুন গ্রহাণুগুলো আছে, মূলত কিছু আছে আমাদের, যে সবগুলো তো আর ওই বৃহস্পতির মঙ্গলের মাঝখানে নেই, কিছু আছে আমরা বলি নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড,
এই নিয়ার আর্থ গুলো পৃথিবীর কক্ষপথ ক্রস করে, কিন্তু আমাদের জানা কোনো নিয়ার আর্থ অ্যাস্টেরয়েডের সঙ্গে মানে আগামী কয়েক হাজার বছরের মধ্যে কোনো সংঘর্ষের কোনো সম্ভাবনা আমরা জানি না। সমস্যাটা যেখানে হতে পারে সেটা হচ্ছে যে বৃহস্পতির যে আসলে দেখুন মানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা এখন অবধি মোটামুটি মাধ্যাকর্ষণ তত্ত্বর মানে নিউটনের পরে এত বছর পরেও আমরা ওই দুটোর বেশি তিনটে বডি হলে আমরা খুব ভালো ক্যালকুলেশন করতে পারি না, আর সৌরজগৎটা ঠিক সেই রকম তার চেয়ে অনেক বেশি আছে এখন। ফলে ওই গ্রহাণুর কাছ ওইখানে বৃহস্পতির এবং শনির টানে মাঝে মধ্যে কোনো কোনো গ্রহাণু তাদের কক্ষপথ থেকে একটু বিচ্ছুত হয়। তাই যদি হয় এবং তখন ওই একটা হয়তো আমাদের দিকে চলে আসতে পারে। একটা সুবিধা আছে যে মেজর কোনো গ্রহাণু যদি আছে আমরা অনেকদিন আগে জানতে পারবো বলে আমাদের বিশ্বাস, মানে বড় গ্রহাণুর স্বাভাবিকভাবে বৃহস্পতি তাকে ধাক্কা মারলো তার এটা কম, তার ত্বরণটা কম, ফলে সে আস্তে আস্তে শুরু করবে, ফলে হয়তো আমরা বুঝতে পারবো। তবে বুঝতে পারলেই যে সমাধান করতে পারবো সেটা বলতে পারছি না। কি কি উপায় করা যেতে পারে, কতগুলো পদ্ধতি বিজ্ঞানীরা ভেবেছেন, তার মধ্যে কতগুলো আবার মানে খুব নিশ্চিত নই আমরা। ধরুন একটা হচ্ছে যে যদি 30-40 বছর সময় পাই এবং যদি গ্রহণটা খুব বড় না হয় ওই 1-2 কিলোমিটার হয়, তাহলে হয়তো রকেট ইঞ্জিন পাঠিয়ে সেটাকে আস্তে আস্তে সময়ে স্লোলি যদি আমরা ফেলতে পারি তাহলে সেটাকে আমরা সরিয়ে দিতে পারবো বলে এখন অব্দি বিশ্বাস আমাদের রকেট প্রযুক্তির যা পরিস্থিতি। এবারে তাছাড়া যেটা ভেবেছেন সেটা হচ্ছে যে ঠিক আছে, আরেকটা হচ্ছে যে যেহেতু এই গ্রহণগুলো ছোটই ফলে তার মাধ্যাকর্ষণের টানটাও একটু দুর্বল, হয়তো কাছাকাছি কোনো একটা ভারী রকেট পাঠিয়ে যদি আমরা রকেট ইঞ্জিন পাঠানো একটু সমস্যার ব্যাপার, কারণ তাকে ফুয়েল দিয়ে পাঠাতে হয় তো এবং সারাক্ষণ যদি ফেলতে হয়, তা না করে যদি রকেট ইঞ্জিনটাকে পাঠিয়ে রকেটটাকে যদি ভারী রকেট পাঠিয়ে যদি আমরা ওটাকে জাস্ট আকর্ষণ করে একটুখানি সরিয়ে দিতে পারি, যেহেতু মানে প্রথম দিকে কয়েক সেন্টিমিটার সরালেই পরের দিকে সেটা কয়েক হাজার কিলোমিটার সরে যেতে পারে আর কি, কয়েক সেন্টিমিটার কয়েক মিটার সরালেই পরের দিকে সেটা কয়েকশো কিলোমিটার বা কয়েক হাজার কিলোমিটার সরে যেতে পারে সময় পেলে, যদি 30-40 বছর সময় পাওয়া যায় বা আরও বেশি। এর বাইরে একটা প্রস্তাব ছিল বা আছে কিন্তু সেইটা না মানে খুব সন্দেহজনক, মানে সেটা নিয়ে কেউ নিশ্চিত হয়ে পারি, সেটা হচ্ছে মানে আমাদের তো দুর্ভাগ্যক্রমে আমাদের পৃথিবীতে প্রচুর সংখ্যায় পরমাণু অস্ত্র আছে, তাই দিয়ে টুকরো টুকরো করে দেওয়া যায় কিনা। এখন এখানে সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে টুকরো টুকরো হলেও তাদের গতিপথ পাল্টানোর খুব একটা কারণ নেই, যেটা হবে সেটা হচ্ছে যে একটা বড় চাঙ্ক আসার বদলে অনেকগুলো ছোট টুকরো আসবে, ও সেটা তখন কন্ট্রোল করাটা তখন আমাদের ক্ষমতার বাইরে এবং সে তারা কোথায় পড়বে সেটাও আমাদের বলার ক্ষমতার বাইরে, তো সেইটা না খুব লোকজন খুব একটা মানছেন না। তবে আবার এটাও ঠিক যদি খুব ছোট ছোট টুকরো করে দিতে পারে তাহলে হয়তো মানে কি হয় একটা 2 কিলোমিটারের গ্রহাণু ধরুন পৃথিবী মোটামুটি 30 কিলোমিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে, তার মানে একটা গ্রহাণু ধরুন 30 কিলোমিটার প্রতি সেকেন্ড মোটামুটি ধরে নিতে পারে ওইরকম বেগে এসে আছড়ে পড়বে, কোন অ্যাঙ্গেলে আসবে তার উপর নির্ভর করছে, কিন্তু পেরোতে হয়তো পৃথিবীর বায়ুমণ্ডল পেরোতে 4 সেকেন্ড লাগবে, 4-5 সেকেন্ড। এই 4-5 সেকেন্ডে গ্রহাণুর উপরটা কিছুই পুড়বে না, ও প্রায় চলে আসবে কারণ এত বড় গ্রহ আর কি। হ্যাঁ কিন্তু ওইটা যদি ছোট ছোট টুকরো করা যায় তাহলে হয়তো উল্কার মতো পুড়ে যেতে পারে, এখন এই পুরো ব্যাপারটাই খুব আমরা জানি না আর কি। হ্যাঁ এটা একটা আশা ব্যঞ্জক, হয়তো বিজ্ঞানের আরো অগ্রগতি ঘটবে, বিজ্ঞানীরা হয়তো নিশ্চয়ই বিকল্প উপায় খুঁজে পাবেন, যেহেতু বিজ্ঞানীরা এখন কোনো মেজর এর সংঘর্ষের কোনো কথা আমরা জানি না, এই একটা আমাদের নিজেদের ভরসা আছে আর কি। হ্যাঁ এটা একটা আশার কথা অন্তত, যে আমাদের নিকট ভবিষ্যতে এই ধরনের কোনো ঝুঁকির সম্ভাবনা অন্তত নেই। আর একটা বিষয় একটু একজন লোক মারা যাবে সেটাকে আপনি যতভাবে দেখবেন, আর যে বিপদটায় গোটা মানব সভ্যতা মুছে যেতে পারে, কারণ সেইটা যদি 1 লক্ষ বছরে একটাও হয় বা 10 লক্ষ বছরে সেটা আমাদের ভাবতে হবে, সেই জন্য আর কি মানে এটাকে ইঙ্গিত দেওয়া যায় না, ঠিকই থ্রেটটা কম হলেও এটাকে আমরা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। একই কথা আমরা বলছিলাম যে বর্তমান যে করোনা ভাইরাসের প্রকোপ আমরা দেখছি, করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু করোনা ভাইরাস কখনোই মানব সভ্যতাকে পুরোপুরি বিলুপ্ত করার সেই ক্ষমতা করোনা ভাইরাসের নেই, বা অন্য কোনো সংক্রামক রোগেরও সেই ক্ষমতা নেই যে একটা মানব সভ্যতাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু গ্রহাণুর সেই ক্ষমতা রয়েছে যে একইবারে সে পুরো জীববৈচিত্র্যকে ধ্বংস করে ফেলতে পারে। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি,
যে 2017 সালে অক্সফোর্ড এবং হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একসাথে মিলে একটি গবেষণা করেছিল। তো তাদের গবেষণার ফলাফলে তারা দেখিয়েছেন যে যদি পৃথিবীতে কোনো বড় আকারের গ্রহাণু এসে পড়ে, তো এতে যে সংঘর্ষ হবে এতে সব মানে প্রাণ মানে প্রাণী না সব ধরনের প্রাণ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে এরকমটা নয়। তো এই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখছি যে বিজ্ঞানের এখন উৎকর্ষ সাধিত হয়েছে, এখন আমরা পৃথিবীর বাইরেও বসতি স্থাপনের আমাদের পরিকল্পনা করছি। যেমন নাসা 2023 সালে মঙ্গলে মানুষ পাঠানোর তার একটা মিশন রেখেছে। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন যে আমরা কি পৃথিবীর বাইরে আমাদের বসতি স্থাপনের যে একটা লক্ষ্য নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন, এটা কিরকম হতে পারে বা এটার সম্ভাবনা কতটুকু? দুর্ভাগ্যক্রমে আমাদের সবকটা ডিম একই বাস্কেটে আছে, সেটা হচ্ছে পৃথিবী। এখন দেখুন, একটা চাঁদে বা মঙ্গলে মানুষের বসতি স্থাপন করতে প্রচন্ড খরচ হবে, কোনো সন্দেহ নেই। কারণ সেই খরচটা ঠিকই, এই খরচটা যদি আমরা ব্যয় করতে পারি তাহলে পৃথিবীতে আমরা আমাদের মতো উন্নতিশীল আপনাদের মতো উন্নতিশীল দেশে আরো অনেক দেশ আছে সেখানে অনেক আমাদের সমস্যা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে মানব সভ্যতার প্রতি যদি যে কোনো একটা বিপদ থাকে, থ্রেট থাকে, তখন অন্তত আরেকটা জায়গায় করতে পারলে কিছু লোক তো বেঁচে যাবে এবং সেখান থেকে আবার সভ্যতাটা ফিরে আসবে। যেটা বললেন যে ওই 2017 সালে যেটা ওরা গবেষণাটা করেছেন, তারা দেখেছিলেন যে পুরো জীব জগৎ লুপ্ত হয়ে যাবে না, সেই রকম কোনো বিপদের সম্ভাবনা নেই। হয়তো 90% লুপ্ত হয়ে যাবে, কিন্তু 10% থাকবে। এবার ধরুন চাঁদে বা মঙ্গলে যদি আমরা বসতি স্থাপন করতে পারি, তাহলে আমাদের কোনো সুদূর বংশধর আবার পৃথিবীতে ফিরে এসে হয়তো আবার পৃথিবীটাকে সবুজ গ্রহ হিসেবে শুরু করতে পারবে। এইটাই আর কি, একটা গ্রহ তো দরকার আমাদের, তা নাহলে তো আমরা কোথায় থাকবো? ধন্যবাদ। ইদানিংকালে মানে এই গত মাসে না, সম্ভবত জুন মাসের দিকেই আপনার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে একটা নিবন্ধ প্রকাশিত হয়েছিল, যেটি নটিংহাম ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রকাশ করেছেন। তারা মহাজাগতিক বিবর্তন ভিত্তিক একটি গণনা করে দেখেছেন যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কমপক্ষে 36টি বুদ্ধিমান সভ্যতা টিকে থাকতে পারে, যেটি আমরা ব্র্যাক সমীকরণ থেকেও অনেকটা ই পাই, অনেকটা সেরকমই। তাদের বিষয়টা ছিল মহাজাগতিক বিবর্তন ভিত্তিক গণনা। তো আমাদের প্রশ্ন ছিল যে আমরা এই বিপুল মহাবিশ্বে আমরা কি পৃথিবীতেই শুধু প্রাণের বিকাশ ঘটেছিল, আমরা কি শুধুই একা? এটা কিভাবে আমরা বলতে পারি? আমাদের এই বলা খুব শক্ত। এটার উত্তরটা খুব বলা খুব শক্ত। ধরুন মানে একটু যদি তাকিয়ে দেখি তাহলে খুব ইন্টারেস্টিং কিছু হয়। মানে আমি যখন ছাত্র ছিলাম, ধরুন 94-95 সালে, তখন অবধি মানে আমি তখন ছাত্র, তখন মানে এমএসসি পাস করে গিয়ে পিএইচডি করছি, তখন অবধি আমরা পৃথিবীর বাইরে কোনো গ্রহের কথা জানতাম না। আর এখন আমরা 3,000-4,000 বেশি গ্রহের কথা সম্ভবত জানি এখন। তাহলে যেটা হয় দাঁড়ায়, যেটা হচ্ছে যে দেখুন, মানে প্রথমত হচ্ছে প্রাণ বলতে আমরা কি বুঝি। একটা যে প্রাণ একটা উন্নত সভ্যতা, প্রাণ বলতে আমরা আমাদের যা ধারণা যে সম্ভবত তরল জল থাকা দরকার, সম্ভবত পৃথিবীর মানে সেই সূর্যটাকে মানে সেই সেই গ্রহের নক্ষত্রটাকে একটা নির্দিষ্ট বয়স হওয়া দরকার, তা না হলে প্রাণের উদ্ভব সম্ভব নয়। এবারে খুব উজ্জ্বল নক্ষত্র সম্ভবত হবে না, কারণ এত বেশি এখানে অতিবেগুনি রশ্মি থাকবে যে জীবকোষ যদি তৈরি হয়, এবার এই যে সমস্ত হচ্ছে আমরা ধরে নিচ্ছি জীবকোষটা এইরকমই থাকবে। এর উত্তরটা মানে আমরা আমাদের একটা মাত্র উদাহরণ আছে, দুর্ভাগ্যক্রমে আমরা এর বেশি উদাহরণ জানি না। কাজে এই সমস্ত কিছু জেনে এখন আমরা জানি যে আমাদের সৌরজগতে যে ধরুন 10-20,000 কোটি তারা আছে, তার মধ্যে আমাদের সূর্যের মতো তারার সংখ্যাও বেশ কিছু, মানে 1,000,000 কোটি, সেটা একটা সুবিধা। 10,000-40,000 কোটি সূর্যের মতো তারা আছে, তার গ্রহের সংখ্যা তাহলে মানে 100 কোটি তো হবেই, মানে পৃথিবীর মতো গ্রহ, মানে যারা যেখানে জল থাকবে, এইগুলো ধরে নিয়ে আর। যদিও কিছু সমস্যা আছে, কারণ গ্রহের সৃষ্টি সম্বন্ধে নতুন যে অবজারভেশন, তার থেকে তত্ত্ব সম্বন্ধে একটু সন্দেহ দেখা দিচ্ছে, তবু এটা মনে হয়। কিন্তু প্রাণ সৃষ্টি হচ্ছে একটা ইউনিক ঘটনা। হ্যাঁ, মানে এটা তো একবার হয়েছিল, কাজে এটা দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনাটা সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। ওই পেপারটা আমি পড়েছি, ওই পেপারটার সমস্যা হচ্ছে ওরা একটা জিনিস ধরে নিয়েছেন যে ধরুন প্রাণের সৃষ্টির সম্ভাবনা আমরা ধরে নিলাম যে একটা কিছু আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা আছে যে উন্নত সভ্যতা,
আচ্ছা একটা কথা ভাবছি, আমরা বারবার করে প্রথম থেকে এই কথাটা আসছি, আমি বোধহয় বাড়তি নেই বলেছি, আপনারাও বলেছেন, যদি ওই 6.5 কোটি বছর আগে গ্রহণটা না এসে পড়তো তাহলে কি উন্নত সভ্যতা থাকতো, মানে ডাইনোসরটাকে উন্নত সভ্যতা তৈরি করতে পারতো? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, এবং এর তো কোনো এক্সপেরিমেন্ট করে দেখা সম্ভব না। কাজে ওরা যে ধরে নিয়েছেন যে 4,500 কোটি বছর যদি কোনো সূর্যের, সেই 450 কোটি বছর যদি কোনো সূর্যের গ্রহ থাকে তাহলে সেখানে উন্নত সভ্যতা তৈরি হবেই। উন্নত সভ্যতা মানে যে সভ্যতা রেডিও বানিয়েছে এবং যে সভ্যতা যোগাযোগ করতে পারবে একটা লং দূরত্বে, সেইটা না খুব 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 সন্দেহজনক ওই 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 এটা আর কি আর্গুমেন্টটা। কাজে 36টা মানে 6 হতে পারে, 0 হতে পারে, 3,600 হতে পারে, কাজে এত বড় রেঞ্জটা নিয়ে না কিছু বলা খুব শক্ত। আমরা নিশ্চয়ই আশায় থাকবো যে আরেকটা কাউকে পাবো আমরা, মানে মানুষ কথা বলতে চায়, তেমনি মানুষ জাতীয় সম্ভবত কথা বলতে চাইবে আরেক কারোর সঙ্গে, একটা অন্য পয়েন্ট অফ ভিউ আমাদের দেখা খুব দরকার। মানে আপনি আমি যখন কথা বলি আমরা দুটো বিভিন্ন জায়গা থেকে আসি, এবং আপনি আমার কথা শোনেন, আমি আমার কথা শুনি, শুনে একটা কিছু শিখি দুজনেই, এইটা বোধহয় আমাদের একটা জাতির এর মানে একটা মানব রেস মানে প্রজাতি হিসেবে ওদের প্রয়োজন। কিন্তু যাই হোক, যেমন আমরা ডাইনোসরের বিলুপ্তি নিয়ে কথা বলেছি, আমরা পৃথিবীর বাইরে কোনো প্রাণের বিকাশ ঘটেছে কিনা বা ঘটার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়ে কথা বলেছি, গ্রহণের আঘাত পৃথিবীতে আসতে পারে কিনা বা এটাকে প্রতিহত করার জন্য কি চেষ্টা রয়েছে, বিজ্ঞানীদের কি ভাবনা রয়েছে, সেই বিষয়ে আমরা আলাপ করেছি। তো এই বিষয়ে আলাপে যদি আপনি কিছু যুক্ত করতে চান আসিফ। সেটা হলো যে আমি যে অ্যাস্টেরয়েড বেল্টটা নিয়ে যে গ্রহাণু যে ফিতা বা গ্রহাণু যে বেষ্টনীর কথা আমরা বলছিলাম, যে ওই বেষ্টনীটা থেকেই শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ ওই গ্রহাণু বেষ্টনী থেকেই পাথর খণ্ড বলি, উল্কা বলি, অথবা কখনো ধূমকেতুর মানে অবয়বে বলি, কিছু না কিছু জিনিস পৃথিবীতে এসে পড়ে, অন্যান্য গ্রহেও এসে পড়ে, কিন্তু পৃথিবীটাই গ্রহণ করছে এই কারণে যে আমাদের জন্য এটা কিছুটা বিপজ্জনক, কখনো অনেক বেশি বিপজ্জনক। এখন আমাদের যে এই এই গ্রহাণুগুলো সম্পর্কে সচেতন খুব জরুরি, সেটা এই কারণে না যে আমরা যে জ্যোতির্বিজ্ঞানের চর্চা করছি বা আমরা যে গ্রহগুলো সম্পর্কে জানছি, যে গ্রহাণুগুলো কি আশ্চর্য ব্যাপার, যে এই গ্রহাণুগুলোই কিন্তু আমাদের পৃথিবীতে পানি, যে পানি বা জল বলি তার অনেকখানি এনে দিয়েছিল। এই গ্রহাণুই কিন্তু পৃথিবীতে ডাইনোসরের বিলুপ্তি ঘটিয়ে মানুষের উদ্ভব ঘটেছে। এর মানে এই না যে গ্রহাণু এসে পড়লে ডাইনোসরের বিলুপ্তি ঘটবে, মানুষের উদ্ভব ঘটবে, হলো এরকম। কিন্তু আগের যে 5টা যে গণ বিলুপ্তি হয়েছিল পৃথিবীর ইতিহাসে, সেখানে দেখা যায় যে অন্যান্য পরিবেশ বা ভৌগোলিক অনেক কারণ অবশ্যই রয়েছে, কিন্তু গ্রহাণু পতনও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝা যায় সার্বিকভাবে আলোচনা করে। এবং এমনকি আমাদের পৃথিবীর যে সংস্কৃতিতে বা এই যে ধর্ম, যে বিভিন্ন ধর্মগুলো এসেছে, অনেক লিডিং যে এই ধর্মগুলো আছে যারা ব্যাপক সংখ্যক মানুষকে প্রভাবিত করেছে, আমি নামের দিকে যাচ্ছি না, সেগুলোরই কয়েকটি পাথর আছে যে পাথরগুলো ওই গ্রহাণু বেল্ট থেকে এসেছে। এটা খুবই মানে ইন্টারেস্টিং যে মানুষ আসলে ওই গ্রহাণু বেল্ট দ্বারা কি পরিমাণ প্রভাবিত। প্রায় আমরা এটা বলে থাকি যে এটা কসমিক অবজেক্ট বা মহাজাগতিক বস্তু বা মহাজাগতিক বস্তু, আসলে ওই গ্রহাণু বেল্ট মহাজাগতিক বস্তু বা অন্য গ্রহের সাপেক্ষে আমরাও একটা মহাজাগতিক ইভেন্ট বা মহাজাগতিক বস্তু বা মহাজাগতিক লাইফ। হ্যাঁ, তা আমরা ওই অল আর মহাজাগতিক, হ্যাঁ আমরা কেউই আসলে মহাজাগতের বাইরে নয়। এখন আমাদের এই মহাজগৎ সম্পর্কে জানতে হবে। গৌতম সাহেব যেটা বলেছেন যে গ্রহের আর কোনো গ্রহে প্রাণ আছে কিনা, সেটা হয়তো যদি থাকে তো আমরা তাদের সাথে বিনিময় করব, আমরা আরো সমৃদ্ধ হব। যেমন একটা সময় আমরা জানতাম না বহু জাতি, বহু সংস্কৃতি, বহু ধরনের মানুষ এই পৃথিবীতে আছে, আমাদের কাছে মনে হতো যে আমরা খুব একা, কিন্তু আমরা আস্তে আস্তে একীভূত হলাম, অনেক মারামারি আমরা করেছি, অনেক হত্যা আমরা করেছি, কিন্তু তারপরও এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাস বলে আমরা টিকে আছি এবং আমরা একটা আরো সমৃদ্ধ সংস্কৃতির সূচনা ঘটাচ্ছি যদি আমরা টিকে থাকি। আমাদের কথা হচ্ছে যে যদি প্রাণ থাকে তাহলে আমরা তাদের সাথে ইন্টার কি বলে ইন্টার প্ল্যানেটারি বা ইন্টার স্টেলার ডায়ালগে যাব, আর যদি না থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমরা কত গুরুত্বপূর্ণ, আমরা কত একা।
এই মহাবিশ্বে আমাদের অস্তিত্ব খুবই রেয়ার এবং দুর্লভ। অতএব আমরা যে আমাদেরকে যে ধ্বংস করে ফেলছি, একটা হলো আমরা নিজেদের উপরে নিউক্লিয়ার ওয়েপন কাজ করেছি, তারপরে পরিবেশ দূষণ ঘটাচ্ছি। এখন যে কারণে ঘটুক, যে করোনার মতো বিপর্যয় যে কারণে আমরা আটকে আছি, সে করোনা হয়তো জীবাণু অস্ত্র জন্য হয়েছে অথবা পরিবেশ দূষণের জন্য হয়েছে, অথবা এটাও তো সত্যি যে যদি এটা হয়ে থাকে যে করোনা আমাদের স্বাভাবিক জীবনযাপনে হঠাৎ করে অন্য একটি ভাইরাস আমাদেরকে আঘাত করেছে, তাহলে এটা হতে পারে যে আমাদের যে সার্বিক সামাজিক যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো আমরা কোনো যে এটা একটা নিউ থিং, মানে নতুন ভাবে চিন্তা করার সময় এসেছে মানুষের বা এই মানব প্রজাতি। এবং পূর্বে যে বলি যে এই নেতা অনেক কাজ করে গেছে, অনেক আসলে মানব প্রজাতির সার্বিক ইতিহাসে সব সময় মানুষ কাজ করে গেছে, নিজের 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 জন্য কাজ করেছে, অন্যের জন্য করেছে, এবং সে নানা অপকামের পাশাপাশি সে তাকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে। সার্বিকভাবে আমরা টিকে আছি এবং আমরা কিছু ভালো চিন্তা করতে পারি। আমার মনে হয় এই ব্যাপারে আপনারা কি বলেন শুনি। আমি তো মানব সভ্যতা সবসময় সে আসলে কাজ করে গিয়েছে, নিজের জন্য হোক, অন্যের জন্য হোক, সভ্যতা উন্নয়নের জন্য হোক। এই যে বিজ্ঞানের যে ভূমিকা দায় করে সেই বিষয়ে আমরা যেভাবে চিন্তা করছি, এখানে আপনি আসলে কি মনে করছেন বিজ্ঞানের এই অগ্রগতি সভ্যতার যে উন্নয়ন? দেখুন, মানে এটা একটা খুব যে বিজ্ঞানে একটা জিনিস খুব বড় জিনিস আমার অন্তত মনে হয়, সেটা হচ্ছে আস্তে আস্তে না বিজ্ঞান একটা জিনিস করেছে যে আরো বেশি মানুষের অংশগ্রহণ বাড়িয়েছে। আমি বলতে চাইছি এইভাবে, ধরুন আজকের দিনে একটা, ধরুন আপনি একটা কিছু পরিকল্পনা নেবেন, আজ থেকে 100 বা 200 বছর আগে না, মানে এইগুলো নেওয়ার সময় হয়তো অত মানুষের সঙ্গে কথাই বলার হতো না, প্রয়োজন হতো না। এখন কিন্তু দেখছি, ধরুন একটা কোনো একটা বাঁধ তৈরি করতে গেলে, একটা বিদ্যুৎ শক্তি কেন্দ্র তৈরি করতে গেলে, একটা নতুন ফসল ইন্ট্রোডিউস করতে গেলে, ধরুন আপনাদের জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত আছে, মানুষের সঙ্গে কথা বলতে হয়। এবং এইটা কিন্তু হচ্ছে একটা বড়, আমার মনে হয় একটা বড় সাফল্য যে এই জিনিসটাকে হয়তো আমরা পুরোপুরি পারিনি, কিন্তু এটা ঠিক যে মানে ক্রমশ এইটাকে, তার অন্যান্য সমস্যাও আছে, নিয়ে তর্ক করছি না, কিন্তু এটা ঠিক যে মানে আমি যখন ছোট ছিলাম তখন অন্তত আমার মনে পড়ে না যে কোনো একটা নতুন ফসল ইন্ট্রোডিউস নিয়ে এরকম একটা নতুন ধরনের জেনেটিক মডিফাইড ক্রপ বা ওই রকম জেনেটিক একটা নতুন ওষুধ ইন্ট্রোডিউস করা নিয়ে এইরকম কখনো একটা সচেতনতা, অনেক দিক থেকে সেটা তো বাধা আসছে। কিন্তু তার সত্ত্বেও বলতে চাইছি যে একটা অন্তত বিজ্ঞান একটা মানে আস্তে আস্তে মানে একটা প্রসারের জায়গায় নিয়ে যেতে পারছে, যে মানুষকে একটু সচেতন করতে পারছে। মানে এখন কি হয়, এখন যদি আপনি একটা জায়গায় একটা চাষি কিছু করতে যান, তাহলে আপনি সেইখানকার লোকেদের সঙ্গে কথা বলতে চান যে তারা কিভাবে, তাদের কিভাবে লাভ হবে, বা তারা যদি যতটা ক্ষতিগ্রস্ত হয় সেটা কিভাবে, এগুলো আগে ছিল না। মানে বিজ্ঞানটাও কিন্তু পার্টিসিপেটার হিসেবে নিয়ে যেতে হবে, সবাইকে বিজ্ঞান বুঝতে হবে তাদের, কিন্তু ফলটা না বুঝলে খুব সমস্যা। এই তা না হলে কিন্তু মানে এখন দেখুন মানে এই সময় দাঁড়িয়ে না মানে বিজ্ঞান খরচ, বিজ্ঞান একটা সবচেয়ে বড় সমস্যা যে বিজ্ঞান করতে পয়সা লাগে, এটা কিছু করার নেই আমাদের, এটা একটা ক্যাপিটাল ইনটেনসিভ জিনিস, ভীষণ পয়সা লাগে, অর্থ লাগে। এখন দেখুন এই অর্থটা যে মাটির কাটছে, যে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সেও দিচ্ছে, সেই ট্যাক্স থেকেও আসছে, কাজে আমি কিন্তু একেবারে তাকে ফেলে দিয়ে করতে পারবো না, তাকেও আমার বুঝি নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে আমার মনে হয়, মানে ইতিহাস তো তাই বলছে যে প্রথম দিকে শিক্ষা ছিল কতজনের মধ্যে সীমাবদ্ধ, যখন শিক্ষা কিছু মানে ফর্মাল হয়েছে, তার আগে কথা বলছি না, যখন শিক্ষা বলে একটা ফর্মাল কিছু এসেছিল তখন তো মানে 1% হতো না, আর তার চেয়ে অনেক কম ছিল। আমাদের মানে 1900 সালে নাগাদ, আজ থেকে 100 বছর আগে আমাদের দেশে, আমাদের দুই দেশ তখন এক ছিল, কত শতাংশ লোক পড়াশোনা জানত, সেটা একেবারেই মানে খুবই কম। সেইগুলো বাড়াতে আমরা পেরেছি, সেটা সবটাই যে বিজ্ঞান আমি কথা বলছি না, কিন্তু বিজ্ঞান আমাদের এই সময়টা প্রধান হাতিয়ার হচ্ছে বিজ্ঞান। এ ব্যাপারে আমার না আপনার কথাটাকে আমি নিয়ে একটা কথা বলি, এই কথাটা যে কেন বিজ্ঞান আমাদের কাছে আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এটার একটা কারণ হচ্ছে যে আমরা সবসময় একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি, যে দেখেছ বিজ্ঞান প্রযুক্তির কত উন্নয়ন করেছে, স্মার্টফোন তৈরি করেছে, বিজ্ঞান গাড়ি তৈরি করেছে, বিজ্ঞান উড়োজাহাজ তৈরি করেছে, বিজ্ঞান
খাল বিল নষ্ট করেছে, কিন্তু বিজ্ঞান তো, বিজ্ঞান তো এও বলেছে যে কতটুকু হলে এই ঘটে, অর্থাৎ এই নদীটাকে বাঁচিয়ে রাখতে হবে এই কারণে না যে এর সৌন্দর্য অবলোকন করতে হবে, নদীটাকে বাঁচিয়ে রাখতে হবে এই কারণে যে এটা আমার প্রাণ ধারণের জন্য উপযুক্ত। বিজ্ঞান বলেছে এতগুলো গাছ থাকা দরকার, বিজ্ঞান বলেছে আমাদের পরিবেশে কি পরিমাণ কি মানে কি পরিমাণ থাকলে বা তার চেয়ে বেশি হলে কি পরিমাণ সমস্যা তৈরি হতে পারে, সবই কিন্তু বিজ্ঞান বলেছে। অথচ আমাদের সমস্যা হচ্ছে এটা আমাদের যে কারণে ঘটুক যে আমরা বিজ্ঞানকে ঠিক মতো না জানার কারণে আমরা করছি কি নদীটা নষ্ট করছি কিন্তু আবার ভোগের জিনিসটা তৈরি করছি, ফলে আমাদের জীবন যাপনের মধ্যে যে ব্যালেন্সটা দরকার সেটা সমস্যা, ফলে মানুষ মনে করছে যে বুঝি এই ধরনের সর্বনাশ ঘটনার পিছনে একটা অন্যতম কারণ। কিন্তু বিজ্ঞানী যে যেখানে কোনো প্রফেটিক বা কোনো কিংবদন্তির ব্যবহার হয় না, অর্থাৎ কোনো ওয়ান ম্যান শিপ নয়, বিজ্ঞান বলে যে নিউটনের তত্ত্বটা নিয়েই তুমি বারবার প্রশ্ন করতে পারো যে এটার এই জায়গাটা খুট হয়েছে, সঙ্গে সঙ্গে বিজ্ঞান তার সাইন্স মানে প্রসেসে সে ইনকোয়ারি করবে, সেখানে নিউটন আইনস্টাইনের নাম চিরস্থায়ী ওইভাবে না। হ্যাঁ, হয়তো এমন হবে যে কোথায় তার ভুলটা হতে পারে সে কথা বললে কারো মৃত্যুদণ্ড হয় না, কারো পানিশমেন্ট হয় না। বিজ্ঞান সবসময় বলে যে তুমি প্রশ্ন করো এবং তোমার নিজেকে নিয়ে প্রশ্ন করো, অন্যের ব্যাপারে প্রশ্ন করো এবং তাকে সবসময় ইনকোয়ারির মধ্যে রাখো। এত বড় গণতান্ত্রিক যে বোধ এটা যদি পৃথিবীতে থাকতো, আজকে যে সারা পৃথিবীতে যে রাষ্ট্রপ্রধানদের অনেককে দেখা যাচ্ছে যে একটা মানে এটাকে কি বলে যে মানে এক নায়কতন্ত্র বা সেগুলোতে এই বিজ্ঞান বোধের অভাবে আমার কাছে মনে হয়, কারণ প্রশ্ন করার সুযোগ নেই বা জবাবদিহিতার সুযোগ নেই। বিজ্ঞানই তো সবচেয়ে মানে মোস্ট ডেমোক্রেটিক সিস্টেম, ফলে এই জন্যই বিজ্ঞানটা আসলে বারবার চলে আসছে। আমি বলছি না যে অন্য কিছুর গুরুত্ব নাই, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে যে সে নিজেকে এতই প্রশ্ন করতে পারে, সে নিজেকে এইভাবে ছুঁড়ে মারতে পারে আবার গ্রহণ করতে পারে। হ্যাঁ, এই প্রসেসটা মানুষের জানা দরকার। আমাদের কয়েকজন দর্শক তারা আমাদের গৌতম গঙ্গোপাধ্যায় স্যারকে শুভেচ্ছা জানিয়েছেন, যেমন সৌভিক নাথ আছেন, রিনা সাহা মজুমদার, বিজ্ঞান আলোচনা ধরে নিচ্ছি আমরা, তারপরও এই আলোচনার মধ্যে আমরা চাই মানুষের মধ্যে বিজ্ঞান বোধ, আমরা যে আলোচনা করছি বিজ্ঞান বোধটা তৈরি হোক, বিজ্ঞান চর্চার সুযোগ বা আগ্রহটা তৈরি হোক, এবং তরুণ প্রজন্ম বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে বিজ্ঞানের প্রতি তাদের যে আগ্রহটা, বিজ্ঞান ঘনিষ্ঠতা, বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদিতা, এটা যাতে ধীরে ধীরে বৃদ্ধি পায়। কারণ আমাদের সমাজ উন্নয়নের কথাই বলি, সভ্যতা উন্নয়নের কথাই বলি, রাষ্ট্র উন্নয়ন বলি বা সামগ্রিক বিশ্ব উন্নয়নের কথাই বলি, আমাদের সবকিছুর মধ্যে আসলে সেই যৌক্তিকতা, সেই বিজ্ঞান মনস্কতা এবং জ্ঞানের প্রতি আমাদের আগ্রহ অবশ্যই বাড়াতে হবে। আমাদের অনিশ মন্ডল, উনি হচ্ছেন কসমিক কালচারের সভাপতি, শ্রোতা অনিশ মন্ডল স্যার, উনি আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, স্যার এই মুহূর্তে বরিশালে রয়েছেন, নমস্কার। শম্পা দাস, উনিও আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি, কারণ আমরা আলোচনাটা খুব দীর্ঘায়িত আসলে করতে চাই না, মূলত গ্রহাণু নিয়ে যে কথাগুলো ছিল আমরা কম বেশি আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা শেষের দিকে আমরা একটা বিষয় আসলে আলোচনা করবো, এই যে সারা পৃথিবী জুড়ে এখন আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে গ্রহাণু বিজ্ঞান সম্পর্কে জানানো এবং গ্রহের প্রতিরক্ষার জন্য বিজ্ঞানীরা কি কি পরিকল্পনা নিয়েছেন সেই ব্যাপারে সচেতন করা। তো এই বিষয়গুলো সাধারণ মানুষের জন্য কতটুকু গুরুত্ব বহন করে এই গ্রহাণু দিবস পালন, এটা সাধারণ মানুষ আসলে যেমন আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা এই যে দিবসটি পালন করছেন, যদি একটা বড় 10 কিলোমিটার আকারের একটা গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে তো আমাদের তো বাঁচবই না, তাহলে আসলে আলোচনা করে লাভটা কি বা আমরা এটা থেকে আসলে কি শিখবো? তো আপনি কি মনে করেন যে এই ধরনের যে বিজ্ঞানের দিবস আজকে হোক বা অন্যান্য যে দিবসগুলো, এই দিবসগুলো সাধারণ মানুষের কাছে কতটুকু তাৎপর্যপূর্ণ বা কতটুকু গুরুত্ব বহন করে? আবারও বলছি যেটা যে ঠিকই 10 কিলোমিটার গ্রহণ হলে এখন এই মুহূর্তে আমাদের প্রযুক্তি সেখানে পৌঁছয়নি, কিন্তু হয়তো 1 কিলোমিটার গ্রহণ হলে পারব। কিন্তু বিষয়টা এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হচ্ছে যে
আমাদের প্রযুক্তিটাকে উন্নত করতে থাকা এবং এটা এই এই যে বিপদটা আসতে পারে সেটা সম্ভাব্য বিপদটাকে মাথায় রাখা, এটা যেমন ঠিক। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে বলছেন যে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আলো, এখন দেখুন মানে বিজ্ঞান গবেষণা বলুন বিজ্ঞান চর্চা বলুন তাকে সমর্থন করবেন কেন? ওই যে বললাম যে যিনি দিন আনেন দিন খান অত্যন্ত দরিদ্র, তাকেও একটা কর কর দিতে হয়, সেই করের পয়সায় বিজ্ঞান গবেষণা হচ্ছে, তারও কিন্তু একটা বক্তব্য থাকবে। এবং একটু আসিফ বলছিলাম খুব ভালো লাগছে শুনছিলাম, সেটা বিচ্ছিন্ন হয়ে গেল, বিজ্ঞানের যে গণতান্ত্রিক চরিত্র সেই গণতান্ত্রিক চরিত্র যদি আমরা সমাজে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু শেষ বিচারে সমাজ খুব লাভবান। কিন্তু এই গণতান্ত্রিক চরিত্রটাকে বহন রাখতে গেলে আমাকে আরো তার যে চেতনাটাকে সেটাকে বিস্তার করতে হবে। তা না হলে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে কোনো একটা ধরুন চটজলদি সমাধান, এই মানে এই করোনার পর থেকে দেখছি হাজার রকমের চটজলদি সমাধান রোজ কাগজে পড়ছে, এই ওই সেই, ঠিক আছে, সেগুলো প্রত্যেকটার তার কোনোটারই কোনো মাথা মুন্ডু খুঁজে পাওয়া খুব শক্ত, কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখন এইটা একজন যদি বিচার করে দেখেন যে এর মধ্যে অনেকগুলো কোনো অর্থ নেই, বা আরো অনেক রকম উদাহরণ দেওয়া যেতে পারে, তাহলে তার পিছনে না ছুটে তিনি তখন একটা বিজ্ঞানসম্মত উপায়ের দিকে যান। এই দিবসগুলো সবাই বিজ্ঞান গবেষণা করবেন না, এমনি কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, ঠিক আছে, কিন্তু বিজ্ঞান গবেষণার ফলটা তাদের না জানালে, প্রয়োজনটা তাদের না জানালে তারা কেন বিজ্ঞান গবেষণাকে সমর্থন করবেন? আমরা বিশ্বাস করি যে বিজ্ঞানটা প্রয়োজন, দুটো, একটা বিজ্ঞান গবেষণা, একটা হচ্ছে বিজ্ঞান চেতনা, এই দুটো কিন্তু খুব যে আলাদা করা যায় তা নয়। তার কারণ হচ্ছে যে দেখুন মানে এই বিজ্ঞান চেতনা, আধুনিক যে বিজ্ঞান চেতনা, তো 300 বছর আগে ছিল না, কিন্তু বিজ্ঞান গবেষণার অগ্রগতির সঙ্গে সঙ্গে এই বিজ্ঞান চেতনার অগ্রগতি ঘটেছে, কোনো সন্দেহ নেই, আমার কাছে অন্তত কোনো সন্দেহ নেই। তারপরে এই বিজ্ঞান চেতনার প্রসারের জন্য গবেষণাটা দরকার, গবেষণার জন্য চেতনা দরকার, এবং সেই চেতনা তৈরি করতে গেলে এই ধরনের যে দিবসগুলো, আজকেই তো কোনো গ্রহ নিয়ে পড়ছে না, কিন্তু এটা ঠিক যে মানে আমরা কোনোদিনই মনে করলাম না, কিন্তু যখন এই গ্রহ একটা বিপদ এলো তখন দেখা গেল যে আমরা তৈরি নই আদু। তার কারণ হচ্ছে যে ফান্ডিং নেই, সহজ কথা, রকেট বানালে আমি জানি রকেট যে রকেটটা বানালে শতভাগ সেটা আমাদের টেকনোলজি, আমাদের প্রযুক্তির মধ্যে, আমাদের মানুষ এটা বানাতে পারি, কিন্তু তার ফান্ডিং নেই। এবার যখন সেই গ্রহ নিয়ে এসে পড়বে তখন যে প্রযুক্তিটা আমি বানাবো সেটা হয়তো অনেক দেরি হয়ে যাবে। অনেক সুন্দর করে বলেছেন, আমরা আসলে আলোচনা আর বেশি দীর্ঘায়িত করবো না, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় গৌতম গঙ্গোপাধ্যায় স্যারকে, যে আপনি আসলে আমরা এই দুই বাংলার যে মেলবন্ধনে আমরা আজকে আয়োজন করলাম, আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আপনাকে এবং আপনার এই সময়ের জন্য, মূল্যবান সময় দিয়ে আপনি আমাদের সাথে আজকে থেকেছেন। এবং আমরা বিশ্বাস করি আমরা আগামী অন্যান্য আয়োজনেও হয়তো আমরা আবার আপনাকে আমন্ত্রণ জানাবো এবং আপনি আমাদেরকে সাড়া দেবেন। আর একটা বিষয় আমরা একটু জানতে চাই, এইটা জেনে আমরা আসলে শেষ করবো, যে আমাদের বাংলাদেশে যে বর্তমান বিজ্ঞান চর্চা বা ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে যারা স্বেচ্ছাসেবী ভাবে এই বিজ্ঞান চেতনা তৈরিতে কাজ করছেন বা বিজ্ঞান জনপ্রিয়করণে কাজ করছেন, তো ভারত বা পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থাটা কিরকম, সেখানে আসলে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা কিভাবে কাজ করছে, আপনি যদি বর্ণনা করেন উপরের অবস্থাটা কিরকম? দেখুন বিস্তারিত বলা একটু শক্ত, আমার যেগুলো মাথায় আসে কিন্তু অনেকে হয়তো বাদ হয়ে যেতে পারে, খুব সেইভাবে নাম যতটা সম্ভব নাম না করে বলা। একটা হচ্ছে ধরুন আপনি প্রথমেই বলেছেন যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদে আমি কর্মসচিব এই মুহূর্তে, এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ধরুন 1948 সালে অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর উদ্যোগে তৈরি, তারপর থেকে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ বাংলায় বিজ্ঞান প্রসারের যে চর্চা প্রসারে বিজ্ঞান প্রসারের জন্য কাজ করে চলেছেন। এইরকম আরো কিছু কিছু সংগঠন আছে ভারতে, অন্যত্রও আছে যদি আমি খুব ভালো জানি না, যেমন কেরালায় আমাদের দেশে কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ বলে একটি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন বই ছাপায় বিজ্ঞান, এবং তারা অসাধারণ ভালো কাজ করছে। আরো বেশ কিছু সংগঠন আছে পশ্চিমবঙ্গেও, একটা বাংলাদেশেও বোধ হয় আছে, একটা সায়েন্স ক্লাব কালচার ছিল পশ্চিমবঙ্গেও আছে, সেই সায়েন্স ক্লাবগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে এবং তার মধ্যে বেশ কিছু বিজ্ঞানীর মধ্যে অংশগ্রহণ করেছেন যারা মনে করেছেন যে
রাস্তায় নেমে বিজ্ঞান সংগঠনটা তৈরি করা দরকার, তার সঙ্গে ছিলেন সমাজের অনেক বিশিষ্ট মানুষ, অনেক সাধারণ মানুষ, তারাতে হতে পারত না। তারপর এই বিজ্ঞান সংগঠনগুলো আবার যুক্ত হয়ে কিছু কিছু সংগঠন একসঙ্গে তৈরি করেছে, কখনো লুজ একটা ফেডারেশন টাইপের, কখনো বা একটা শক্তিশালী সংগঠন টাইপের, যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলে সংগঠন আছে যেটা বেশ মজবুত একটা স্ট্রং সংগঠন টাইপের, আবার কিছু কিছু এ আছে যারা খুব লুজলি আছে, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি বলে একটা সংগঠন আছে, এরা আলাদাভাবে চাচ্ছে, কেউ কখনো কখনো একসঙ্গে কাজ করেন, কখনো কখনো কোনো জিনিসটা নিয়ে আলাদা কাজ করেন। ঘটনা এটা ঠিক যে আমাদের প্রভাব এখনো খুবই কম, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। আর সমস্যাটা হচ্ছে যে এগুলো সাধারণভাবে ব্যক্তিগত উদ্যোগেই চলে, কখনো কখনো সরকার থেকে কিছু কিছু সাহায্য পাওয়া যায়, কিন্তু সরকারের যে প্রায়োরিটি আমাদের প্রায়োরিটি অনেক সময় মেলে না, আমাদের মানে বলতে চাই বিজ্ঞান প্রতিষ্ঠানগুলোর, তার ফলে সাহায্য পাওয়া যায় না কথা বলবো না। আমাদের যে আমাদের দেশে যে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান প্রযুক্তি দপ্তর, তারা নিয়মিতভাবে বিভিন্ন সংগঠনকে সাহায্য করে, তাদের একটা বিজ্ঞান প্রসারে আলাদা একটা উইং আছে যারা এই কাজটা করে, তবে মানে প্রয়োজনের তুলনায় কম সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে যেটা হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেক কাজ করে চলেছেন, কখনো কখনো খুব ভালো দেখা যায়। আমার এখন মনে আছে 1995 যখন সূর্যগ্রহণ হয়েছিল তখন একটা বিপুল সারা জেগেছিল, মানে আমি তখন ওই বিজ্ঞান মঞ্চ থেকে চশমা নিয়ে এসে বাড়িতে আসতাম লোকজনকে দেওয়ার জন্য, আমি রাত 12টার আগে বাড়িতে ঢুকতে পারতাম না, তার কারণ হচ্ছে লোকজন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো আর কি, এবং সেই 12টার সময় যে একটা নিয়ে আসতাম চলে যেত। সেই সময় একটা সত্যি একটা সাংঘাতিক এ দেখা দিয়েছিল, সেইটা আমরা কখনো ধরে রাখতে পারি কখনো পারি না, তবে চেষ্টা খুব করে যাচ্ছি এইটুকুই বলতে পারি। দেখ আমরাও আশাবাদী যে আমাদের, যেহেতু আমরা ভাষাগত ভাবে, সংস্কৃতিগত ভাবে, চেতনাগত ভাবে আমরা অনেকটা কাছাকাছি পর্যায়ের, ফলে আমরা আশাবাদী যে আমরা এই দুই বাংলাতেই ধীরে ধীরে বিজ্ঞানের প্রসার ঘটবে, মানুষের মধ্যে যৌক্তিক চিন্তার উদয় ঘটবে, এবং তরুণ প্রজন্মের মধ্যে আরো বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে বিজ্ঞানের আগ্রহ তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এই প্রত্যাশা পূরণের জন্য আমরা কসমিক কালচার বা এরকম আরো অনেক সংগঠন রয়েছে যারা কাজ করছে, সরকারি পর্যায়ে এরকম কাজ হচ্ছে, এবং আমরা আশা করি যে উপর বাংলাতে, সেই পশ্চিমবঙ্গেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে, এবং আমাদের এই কামনাই থাকবে যেন মানুষ আরো বেশি যৌক্তিক চেতনায় পরিচালিত হয়, মানুষ যেন তার মানবিকতা বোধের উত্তরণ ঘটায়, এবং দেশের জন্য, সমাজের জন্য এবং পৃথিবীর জন্য নিজেদেরকে নিয়োজিত করে, এই হচ্ছে আমাদের একান্ত কামনা। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো, আমরা আবারও ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় গৌতম গঙ্গোপাধ্যায় স্যারকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং অনেক সুন্দরভাবে সাবলীল ভাবে তিনি আজকের বিষয়টি উপস্থাপন করেছেন, আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি, এবং যারা আমাদের আজকের দর্শক ছিলেন, যারা মতামত জানিয়েছেন, আমরা তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। অনেকে অনেক প্রশ্ন করেছে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে এসেছে, পরে দেখি কখন হয়তো উত্তর দেওয়া যাবে সেরকম সুযোগ থাকলে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, আমরা আবার আগামীতে ফিরে আসবো আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।